बुरारी पार्कर मैदान जाबें ना बोले परिष्कार जानिए दिए विषयटि निये टाना पड़ें जखन तुंगे तखनी सन्ध्या बेलाय पुलिशेर ब्यारिकेड भेंगे दिल्ली ढोकार चेष्टा करे खंडजुद्धे जड़ालेन कृषकदेर एकांश। विषयटिके केंद्र करे तुमुल उत्तेजना छड़ालो दिल्ली ओ उत्तर प्रदेशेर संयोगस्थले अवस्थित गाजीपुर गाजियाबाद सीमान्ते। एई घटनार भिडियो प्रकाश्ये आसतेई देशजुड़े उत्तेजना तैरि हयेछे। अविलम्बे बिना शर्ते कृषकदेर संगे केंद्रीय सरकारेर आलोचनाय बसार दाबी जानिएछेन बिरोधीरा। ग्रामेर नाम देशेर महान, एई नाम जे सार्थक ता फेर प्रमाणित हलो रविवार। 230 परिवारेर मध्ये एकटी परिवार एखोनो हिंदू, बाकीरा मुस्लिम। ग्रामेर संख्यालघु हिंदू परिवारेर विपदे पाशे दाड़ालेन संख्यागरिष्ठ मुस्लिम प्रतिबेशीरा। सहाय सम्बलहीन वृद्ध रामधनु रजकेर मृत्युर पर सत्कारेर दायित्व निलेन ग्रामबासीरा। देह कांधे श्मशानेर पथे पा बाड़ालेन ताराई। हिंदू रीति मेने हलो सत्कारेर काज। शुधु परलौकिक क्रियाकर्मई नय, असुस्थ वृद्धके चिकित्सार जन्य हासपाताले নিয়ে যাওয়া থেকে সেবা শুশ্রূষা সবই করেছেন ওই মুসলিম সম্প্রদায়ভুক্ত পাড়া প্রতিবেশীরাই। জামুরিয়ার শেষ প্রান্তে অজয় নদের তীরের একফালি গ্রামের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে বুঝিয়ে দিলেন দেশের মহান প্রকৃত অর্থেই মহান। এখানে রহিমরা কাঁধে তুলে নেন রামের দেহ। ফের দুঃসংবাদ, শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোকের কবলে পড়েন আশিকি খ্যাত অভিনেতা রাহুল রায়। তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। ছবির শুটিংয়ের জন্য কার্গিলে ছিলেন অভিনেতা, যেখানে বর্তমানে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী আর সেখানকার আবহাওয়ায় সহ্য করতে পারেননি তিনি। জানা গিয়েছে শুটিং চলাকালীনই ব্রেন স্ট্রোক হয় রাহুল রায়ের। প্রথমে তাকে শ্রীনগরে নিয়ে যান তার শুটিংয়ের টিমের লোকেরা, কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিলম্ব না করে মুম্বাইয়ে এনে ভর্তি করা হয়। ফের রবিনসন স্ট্রিটের ছায়া কলকাতা সংলগ্ন অঞ্চলে। গত 6 ধরে মা বাবার দেহ আগলে রইলেন মেয়ে। রবিবার দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিতেই বরাহনগরের এক আবাসন থেকে চিকিৎসক দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। মানসিক ভারসাম্যহীন মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। দম্পতির অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশ মনে করলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্যের পর ফের নতুন সাফল্য পেলেন দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। এবার ড্রোন ঘাতক উন্নত প্রযুক্তি তৈরি করেছেন তারা। দেশের সুরক্ষার জন্য এটি দুর্দান্তভাবে কাজে লাগাতে পারবেন ভারতীয় সেনাবাহিনী। শুধু তাই নয়, আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ছাদে বা তার কনভয়ে কোনো একটি গাড়ির মাথায় রাখা থাকবে এই ধরনের প্রযুক্তি বা যন্ত্র। ভোট লুটের পর নেতা লুটের কাজে নেমেছে বিজেপি। এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণে সুর চড়ালেন জঙ্গলমহলের জনপ্রিয় নেতা তথা তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো। রবিবার শালবনির ফডার ফার্মে শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে এক হাত দেন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকেও। তাকে বিজেপিতে স্বাগত জানানোর উত্তরে হুঁশিয়ারি সুরে বলেন, ছত্রধররা বিক্রি হয় না।